Welcome to Bong Helpline YouTube channel. তো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আজকে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে টেট পরীক্ষা রয়েছে, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেই টেস্টের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে সেই সমস্যাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো তোমরা এখন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে সেই ফর্মটি দেখতে পাচ্ছ এবং এইখানেই এসে কিন্তু অনেকের অনেক কনফিউশন হচ্ছে। তো সেই কনফিউশনগুলো আজকে আমি দূর করে দেবো। তো সবার প্রথমে তোমাদের নাম এইখানে তোমরা জানো, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং তোমাদের যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির মধ্যে তোমরা এইখান থেকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারপরে তোমার ওবিসি বি, ওবিসি এ এবং জেনারেল। তো শিডিউল কাস্ট যারা এসসি রয়েছে তাদের জন্য এবং শিডিউল ট্রাইব যারা এসটি রয়েছে তাদের কিন্তু শিডিউল ট্রাইব। তো তোমরা নিশ্চয়ই জানো এই বিষয়টি সবার জানার কথা। এবং তারপরেই কিন্তু রয়েছে সাব ক্যাটাগরি। তো এই সাব ক্যাটাগরিতে এসেই কিন্তু সবার সমস্যা হচ্ছে। তো এখানে ডেথ ইন হায়ারনেস, তারপর এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি এবং প্যারা টিচার। তো এই যে তিনটি রয়েছে, ডেথ ইন হায়ারনেস, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। তবে সবথেকে বড় সমস্যা করছে এক্সামটেড ক্যাটাগরি। তো সবাই বলছে যে এই এক্সামটেড ক্যাটাগরিটি কী, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে এইখানে এসে কিন্তু তোমরা দেখতে পারবে যে যখন তোমাদের ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে তো এইখানে ট্রেনিং ডকুমেন্টের জায়গায় ফাইনাল মার্কশিট, পার্ট ওয়ান মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর এডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশান, তো তার নিচে আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো এই যে এইখানে বলা হচ্ছে পার্ট ওয়ান মার্কশিট বা ফাইনাল মার্কশিট, এই নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো সেই সমস্যাগুলির সমাধান করবো। ভিডিওটিকে না টেনে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবার প্রথম হলো এক্সামটেড ক্যাটাগরিটি কী। তো এক্সামটেড ক্যাটাগরি বলতে তোমরা সোজাসুজি বুঝে নেবে যারা ল্যান্ড লুজার রয়েছে, মানে যারা সরকারি কোনো সংস্থায় বা সরকারি কোনো কাজের মধ্যে নিজের জমি দান করে দিয়েছো বা বিক্রি করে দিয়েছো, তাদেরকেই কিন্তু এক্সামটেড ক্যাটাগরি বলা হয় মূলত। এবং তাছাড়া যারা সরকারি জব করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার পরিবারের কিন্তু যে কোনো একজন সদস্যকে এই এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে তারা কিন্তু পরীক্ষার মধ্যে একটি রিজার্ভ সিট পেয়ে যায়। এবং এই এক্সামটেড ক্যাটাগরি কিন্তু আরও কয়েকজনকে দেওয়া হয়, তার মধ্যে রয়েছে যারা ভোটদান কেন্দ্রের মধ্যে ভোট নিয়ে থাকে তাদেরকেও কিন্তু এই এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়া হয়। এবং যারা সেন্সাসের মধ্যে কাজ করে অর্থাৎ জনগণনার মধ্যে কাজ করে তাদেরকেও কিন্তু এই এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়া হয় এবং তারা এই সার্টিফিকেট কিন্তু ইউজ করতে পারে। তো এক্সামটেড ক্যাটাগরি থাকলে কিন্তু তোমাদের যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনা 90% বেড়ে যায়, কারণ এই এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু বেশি লোকের কাছে নেই এবং যাদের কাছে আছে প্রায় প্রত্যেকেই চাকরি করছে। এবং এই এক্সামটেড ক্যাটাগরি কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে ভালো একটি নাম্বার তোলার সুযোগ করে দেয় বা নাম্বারের সুযোগ করে দেয় এক্সট্রা নাম্বারের। তো অবশ্যই তোমাদের যাদের ল্যান্ড ইউজার রয়েছে তোমরা অর্থাৎ সরকারি কোনো সংস্থায় তোমাদের জমি দিয়েছো বা তোমাদের পূর্বপুরুষ কেউ জমি দিয়েছে, তারা অবশ্যই কিন্তু তোমাদের যে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে বা আমরা সোজা ভাষায় ল্যান্ড ইউজার সার্টিফিকেট বলি, সেই সার্টিফিকেটটি অবশ্যই তুলে নেবে। এবং যাদের আমি যে বিষয়গুলি বললাম এর মধ্যে যারা কোনো একটির আওতায় পড়ো তারা অবশ্যই কিন্তু তোমাদের এক্সামটেড সার্টিফিকেটটি তুলে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এবং যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু যদি এক্সামটেড থাকে তাহলেই সিলেক্ট করবে, নাহলে কিন্তু এটি ম্যান্ডেটরি না, তোমাদের সিলেক্ট নাও করলে চলবে। তারপরে তোমাদের আধার নাম্বার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জায়গায়, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা যেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে প্রশ্নপত্র কিন্তু সিলেক্ট করা হবে বা তোমাদের সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে। এবং তার নিচেই যদি তোমরা আসো তো এইখানে বলছে পার্ট ওয়ান মার্কশিট। তো যারা এখন বিএড ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিয়েছো তাদের এখন পর্যন্ত কিন্তু মার্কশিট দেওয়া হয়নি বা রেজাল্ট দেওয়া হয়নি, তো তারা কী করবে, তাদের যে পার্ট ওয়ানের মার্কশিট রয়েছে সেই মার্কশিটটি আপলোড করে দেবে। তো এইখানে বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার, তো পার্ট ওয়ান মানে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দুটো নিয়েই। তো তোমরা সেকেন্ড সেমিস্টারের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটি আপলোড করে দেবে এবং যাদের ট্রেনিং কমপ্লিট হয়েছে তারা ফাইনাল মার্কশিট আপলোড করবে, তাদের আর কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। এবং যারা এখন পর্যন্ত পার্ট ওয়ান এক্সামিনেশান দাওনি তাদের কিন্তু রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এবং যাদের কাছে রেজিস্ট্রেশন নেই, সদ্য তোমরা এডমিশন নিয়েছো, তারা কিন্তু তোমাদের যে পে স্লিপ বা এডমিশন স্লিপ রয়েছে, এডমিশন প্রুফ রয়েছে, সেই প্রুফটি আপলোড করলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। এবং আধার কার্ডের ফ্রন্ট সাইড তোমাদের আপলোড করতে হবে এবং ব্যাক সাইড আপলোড করতে হবে। এবং অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে
আধার কার্ড কিন্তু তোমরা সম্পূর্ণটি দেবে, পুরো আধার কার্ডটি দেবে, দিয়ে আপলোড করবে, এবং যদি কারো কাছে পুরো না থাকে তাহলে তোমরা যে ছোট আধার কার্ডটি রয়েছে সেটিও আপলোড করতে পারো, তবে পুরোটি দিলে কিন্তু খুব ভালো হয়। এবং এইখানে ক্যান্ডিডেটস ফটো কিন্তু তোমাদের চেয়েছে, ক্যান্ডিডেটস ফটো কিন্তু 5 থেকে 100 KB মধ্যে আপলোড করতে হবে, এবং অবশ্যই মনে রাখবে যে এই ফটোটি যেন রিসেন্ট ফটো হয়, এবং এই ফটোগ্রাফটি কিন্তু তোমাদের যে পরীক্ষা, যখন পরীক্ষা হবে পরীক্ষা সেন্টারে কিন্তু সেম ফটো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং সিগনেচারও কিন্তু তোমরা তোমাদের যে রেগুলার সিগনেচার রয়েছে রেগুলার সিগনেচার দেবে, যাতে পরীক্ষা হলের মধ্যে তোমাদের সিগনেচার মিসম্যাচ না হয়। তো এতটুকুই জানানোর জন্য মূলত আজকের এই ভিডিও। তো আশা করি তোমরা এক্সেম্পটেড ক্যাটাগরি এবং যে পার্ট 1 মার্কশিট রয়েছে এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেও যদি তোমাদের মনে আরও কোনোরকম কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো। দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।